ধন্য সে ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না, কিন্তু নিন্দুক সভায়ও বসে না, কিন্তু সদাপ্রভু ব্যবস্থায় আমোদ ও প্রমোদ করে, সেই ব্যক্তি পরমেশ্বর পিতার কাছে সব থেকে দামি। কারণ ঈশ্বর মানুষকে তার নিজ হাতে তৈরি করেছে এবং মানুষের জীবনকে সঠিক পথে চলবার জন্যও প্রেরণা দিচ্ছে। সো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, মহান গুরু যিশুর নামে গুরু যিশুকে অন্তর্হিত থেকে ধন্যবাদ, আমেন। এখন পরমেশ্বরের ধন্যবাদ করুন, যিশুর নামে পরমেশ্বরের অনুসারে ব্যবস্থা অনুসারে চলুন, এতেই আপনার জীবনে প্র্যাকটিক্যালভাবে ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। তো এই বিষয়ে এখন আর নেই, আগের পুরাতন বিষয়ের কথা এখানে বলছি। পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে শেখাচ্ছে যে সলোমন রাজা ঈশ্বরকে কেমনভাবে পরমেশ্বরকে কেমনভাবে মানত। এই রূপে রাজা সমস্ত লোক ঈশ্বরের গৃহে প্রতিষ্ঠা করিল, আর যাজকগণ আপন আপন পদানুসারে দণ্ডায়মান ছিলেন এবং লেবিয়াও সদাপ্রভুর সঙ্গীতের জন্য বাদ্যযন্ত্র সহকারে দাঁড়াইয়েছিল, অর্থাৎ পরমেশ্বরের গীত গাওয়ার জন্য বাদ্যযন্ত্র সহকারে দাঁড়াইয়েছিল। যখন দাউদ তাহাদিওকে দ্বারা প্রশংসা করেন, অর্থাৎ যখন দাউদ তাদের দ্বারা প্রশংসা করল, তখন সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী বলিয়া যেন তাহা স্তব করা হয়, অর্থাৎ পরমেশ্বরের দয়া যে অনন্তকাল স্থায়ী এটা বলে যেন স্তব করা হয়, এই বিষয়ে তাদেরকে উৎসাহিত করলো। এই জন্য দাউদ রাজা সেই সকল যন্ত্র নির্মাণ করিয়াছিল, আর তাহাদের সম্মুখে যাজকগণ তুরি বাজাইতেছিল। এই জন্য দাউদ রাজা সেই সময় এই যন্ত্রগুলো তৈরি করেছিল, বাদ্যযন্ত্রগুলো যেন ঈশ্বরের স্তব করা হয় এবং তার দয়া অনন্তকাল স্থায়ী বলে বলা হয়। এবং সমস্ত ইসরায়েল দণ্ডায়মান ছিল, আর সলোমন সদাপূর্বের গৃহের সম্মুখে প্রাঙ্গণের মধ্য দেশ পবিত্র করিলেন, কেননা তিনি সে স্থানে হোম বলি সকল এবং মঙ্গলার্থক বলির মেদ উৎসর্গ করিলেন, কারণ হোম বলি ভক্ষ নৈবদ্য এবং সেই মেদ গ্রহণ পক্ষে সলোমন নির্মিত পিত্তলময় যজ্ঞবেদি ক্ষুদ্র ছিল। অর্থাৎ সেই সময় অনেক অনেক বিষয়ে পরমেশ্বর পিতা শিখাত, এবং সে সময় কি না বাহ্যিক দৃষ্টান্ত দ্বারা বিষয়ে বিষয়ে আলোচনা হতো পুরাতন নিয়মে, কিন্তু এখন পরমেশ্বর পিতা সেই সব নিয়ম নেই। এখন পরমেশ্বরের ব্যবস্থার কী নিয়ম আছে, যে পরমেশ্বরের কাছে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলতে হবে, এবং ভজন ব্যবস্থা অনুসারে আপনাকে চালিত হতে হবে, এবং ঈশ্বর আপনার জীবনে কী কী অলৌকিক কাজ করেন আপনি নিজেই দেখতে পাবেন। যদি বিশ্বাস করেন, বিশ্বাসের অর্থাৎ বিশ্বাস করেন কিন্তু বিশ্বাসে কর্ম না করেন, তাহলে আপনার কোনো বিশ্বাস মৃত। তাই বলে না কর্মবিহীন বিশ্বাস, যিশু বললো যে কর্মবিহীন বিশ্বাস মৃত। তাই আপনাকে আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসে কর্ম করতে হবে। আর পরমেশ্বরের ব্যবস্থাতে আপনাকে মানে একটা সময় করে নির্দিষ্ট সঠিক টাইমে বিশ্রামবারে আপনাকে যেতে হবে, তাহলে আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করছেন আর ঈশ্বরের অনুসারে চলছেন। শুনলেন বুঝলেন কিন্তু চললেন না, কিন্তু পরমেশ্বর পিতা বলে যে শুনো বুঝো ও চলো, তাতেই তোমার জীবনে আশীর্বাদ নেমে আসবে। তাই পরমেশ্বর পিতা আজকে এই বচন দ্বারা আপনাদেরকে কী শেখালো, যে সলোমন রাজা যখন প্রার্থনা করছিল তার প্রার্থনার শক্তিটা কেমন ছিল, ঠিক তেমন আজকে প্রত্যেক বিশ্বাসীরা প্রার্থনা করছেন দুর্বলভাবে, প্রার্থনাতে অবহেলা করছেন, একটা নিয়ম করে সঠিকভাবে প্রার্থনা করছে না। প্রার্থনা করুন, প্রতিনিয়ত প্রার্থনা করুন, কারণ পরমেশ্বর পিতা আপনাকে আরও আরও উৎসাহিত করবে এবং আপনাদের চকসি করবে। কারণ প্রার্থনা বিহীন এই দুষ্টু বাহির হয় না, ঈশ্বর তার বাক্যে লিখেছে যে প্রার্থনাবিহীন এই জাতিগণ বাহির হয় না। এই পরজাতীয়দেরকে তাড়াতে গেলে আপনাকে প্রার্থনা করতে হবে। তাই পরমেশ্বরের কাছে নিজেকে যখন আত্মাতে মজবুত রাখবেন, তো তখন আপনাকে প্রার্থনা করতেই হবে। প্রার্থনা হচ্ছে মেন শক্তি যা একটি মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে। আর সলোমনের প্রার্থনা এত দৃঢ় ছিল যে কেমন করে সে প্রার্থনা করলো এবং আকাশ থেকে হোম বলি আগুন লেবে আসলো, তাহলে প্রার্থনা কেমন পাওয়ার। তাহলে প্রার্থনা আপনারা করছেন না, প্রার্থনা করুন, দৃঢ়তার সহিত করুন, বিশ্বাস করুন, দেখুন আপনার জীবনে ঈশ্বর কী প্লেস নিয়ে আসছে। তো ধন্যবাদ করো যিশুর নামে পরমেশ্বর পিতাকে, আজকে খুব সুন্দর সময় করে সুন্দর দিনে আজকে পবিত্র বচন আপনাদেরকে দিল, তো যাতে আপনারা আরও উৎসাহিত হন এবং আত্মিকভাবে পরিপূর্ণতা লাভ করেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য ঈশ্বরের কাজ করুন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, গুরু যিশুর নামে গুরু যিশুর অন্তর হৃদয় হইতে ধন্যবাদ, আমেন।